হ্যালো হ্যালো গাইজ, আমি সর্বজিত, চলে এসেছি কিছু সত্যি ভূতের গল্পের থার্ড এপিসোড নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কোয়ারেন্টাইনের পিরিয়ড চলছে, চারপাশে সব কিছু বন্ধ। এই সময় বাড়িতে বসে লকড হয়ে একটু গা ছমছমে ভূতের গল্প শুনতে ভালোই লাগে। এই সিরিজের আগামী এপিসোডগুলো দেখবার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এপিসোডগুলো নোটিফিকেশান ডাইরেক্টলি আপনার কাছে পৌঁছে যায়। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের প্রথম গল্প, একটি ভৌতিক বেসমেন্টের। গল্পটা মহিন নামে একটা ছেলের, যে একটা কল সেন্টারে কাজ করতো। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে কল সেন্টারে কাজ মানেই নাইট শিফট হয়, এবং মহিনের শিফট ছিল রাত্রির 9টা থেকে সকাল 6টা অবধি। ও বাইকে করে অফিস আসতো রাত্রির 9টায়, বেসমেন্টে বাইক রাখতো, আবার সকাল 6টায় কাজ শেষ করে বাইক নিয়ে বেসমেন্ট থেকে চলে যেত। একদিন কোনো একটা শনিবার মহিনের একটা পিকনিক ছিল, তো সেই জন্য সে শুক্রবার ছুটির আর্জি জানিয়েছিল যে আমাকে হাফ ডে ছুটি দিতে। তো সেই আর্জিটা ওর অ্যাকসেপ্ট করে অফিস এবং ওকে রাত্রি 3টের সময় অবধি কাজ করে বাড়ি চলে যেতে বলে। তো রাত 3টে নাগাদ মহিন কাজবাজ করে সমস্ত কিছু কমপ্লিট করে বেসমেন্টে নেমেছে বাইক নিয়ে বের হবে বলে। যেই মুহূর্তে ও বেসমেন্টে নেমেছে, কিছুক্ষণ যাওয়ার পরই ওর আশপাশ থেকে এই জাতীয় মানে অ্যাটেনশন সিক করার মতো যে শব্দগুলো করা হয় সেরকম শব্দ কানে আসতে লাগলো। ওই সময় রাত 3টে নাগাদ বেসমেন্ট পুরো ফাঁকা, আশেপাশে কেউ নেই। তো মহিন মোটামুটি নিজের বাইকের কাছে যেতে যেতে ভাবছিল যে এটা নিশ্চয়ই কোনো ঝিঝি পোকা বা রাত্রির কোনো পোকামাকড়ের ডাক, তো ওটা অতটাও গ্রাহ্য করেনি। করে বাইকে উঠে যেই মুহূর্তে ও বাইক স্টার্ট দিতে যাবে, কেউ যেন ওর নাম ধরে হঠাৎ পেছন থেকে ওকে ডাকলো, মহিন আরে একটু শুনে যাও। এইটা শুনে মহিনের প্রচণ্ড ভয় লাগলো। একটুখানি জাস্ট আলতো করে পেছন ঘুরে তাকিয়েছে, দেখছে কিছুটা দূরে প্রায় 9.5 ফুটের মতন হাইটে একটা মানুষ ওর দিকে নিজের হাতটা বাড়িয়ে রয়েছে। ও সেটা দেখবার পর তো 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারলো না, দুর্দার করে বাইক ছুটিয়ে একেবারে, এবার যারা বেসমেন্টে গেছেন জানেন বেসমেন্ট থেকে বাইরে যেতে হলে একটা স্টিপ খাড়া ঢাল থাকে, তো ও বাইক নিয়ে কোনো মতে ওই খাড়া ঢাল বেয়ে একেবারে মেন গেটের কাছে ছুটতে লাগলো। ততক্ষণের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সিকিউরিটি গার্ড ওকে দেখতে পেরে বুঝতে পারলো কিছু একটা গণ্ডগোল হয়েছে, তোকে থামালো, ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। সিকিউরিটি গার্ড জল ফল খাইয়েছে, খাওয়ানোর পরে ওকে জিজ্ঞেস করলো যে কী হলো, আপনি এরকম অসুস্থ, আপনি কাজ করে কিছু স্ট্রেস হয়েছেন? বলছেন না, সেই কারণে না আমি এই এই জিনিসপত্র দেখেছি। তখন সিকিউরিটি গার্ড বললো যে আচ্ছা, এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ এই অফিসটা তৈরি হওয়ার আগে এখানে একটা বিউরিয়াল গ্রাউন্ড ছিল, মানে কবরখানা, এবং কবরখানা যেখানে কবর দেওয়া হতো সেই জায়গাটাই বর্তমানে এই বেসমেন্টটা হয়েছে। তাই মাঝরাত্রে অনেক অফিসের কর্মীরা একা একা গেলে কিছু না কিছু ফিল করতে পারতো। তো যাই হোক, মহিনের এই ঘটনাটা মোটামুটি লোকমুখে চাউর হয়ে গেল এবং তারপর থেকে আর কেউ একা মাঝরাতে বেসমেন্টে যাওয়ার সাহস করতো না, গেলে মোটামুটি এক দুজনকে সঙ্গে নিয়েই যেত। এবার চলে আসছি সেকেন্ড গল্পে। কলকাতায় এখন বিভিন্ন জায়গায় পুরনো বাড়ি ভেঙে ফাঁকা পড়ে থাকা জমির ওপর নতুন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো এরকমই একটা ফ্ল্যাট তৈরি হয়েছিল দক্ষিণ কলকাতার একটি অঞ্চলে, এবং সেই জায়গায় আগে একটা খুব বড়, ওই মাঠটার ব্যাপারে অনেক কিছু শোনা যায় যে সেখানে অনেক কিছু অনেকে দেখেছে ইত্যাদি নানান জিনিস অপ্রীতিকর এবং অদ্ভুত। তো যাই হোক, যখন ওখানে জমিটা বিক্রি হয়ে গেল এবং ওখানে ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি হলো, লোকজন এসে আস্তে আস্তে বসবাস করতে আরম্ভ করলো। এবার এরকমই একটা ফ্ল্যাটে রুম নিয়েছিল অভিক এবং তার ফ্যামিলি। অভিক কলেজে পড়ে এবং ওর গিটার ফিটার বাজানোর খুব শখ, ফ্রেন্ডসদের সাথে নিজের ঘরে এবং তাদের বাড়িতে কখনো গিয়ে জ্যাম করতো, ব্যান্ডসদের সাথে বাজনা বাজাতো, এটাই ও পছন্দ করতো, ওর একটা শখ ছিল। তো যখন থেকে ওই বাড়িটা এসেছিল, ওর যে রুমটা ছিল, যে নিজস্ব রুমটা, সেই রুমটায় ও মোটামুটি গান বাজনাগুলো করতো। এবার যখনই দেখতো গান বাজনা করছে রুমের মধ্যে, হঠাৎ করে দরজায় টক 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 কড়া নড়া শব্দ, মানে ওর রুমের দরজায়, বাড়ির না। ও তখন ভাবতো মা বাবা বা কেউ ডাকছে। তো যখন এই সমস্ত প্র্যাকটিস করতো মোটামুটি দরজা বন্ধ করেই করতো, কারণ ওর কনসেন্ট্রেশনটা ব্রেক হতো। তো যখন এরকম ঠক ঠক আওয়াজ হতো বাইরে বেরিয়ে ডাকতো, কী হয়েছে, কেন ডাকছো? তখন বাড়িতে লোকজন বলতো কই আমরা তো কেউ ডাকিনি। ও প্রথমে মনে হতো যে হয়তো মনের ভুল। এবার ধীরে ধীরে জিনিসপত্রগুলো বাড়তে লাগলো। কখনো রুমের মধ্যে দেখছে যে যে খাটটায় বসে রয়েছে, হঠাৎ করে পাশের দিকে
বাঁদিকের যে গদিটা আছে ওটা হঠাৎ করে যেন দেবে গেল একটুখানি, এবং মনে হলো যেন কেউ খাটে এসে বসেছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। কখনো কম্পিউটারে কাজ করছে, মনে হচ্ছে পেছন থেকে কেউ চলে গেল। এই জিনিসগুলো প্রথম প্রথম ও ইগনোর করতো, কিন্তু ধীরে ধীরে যখন বাড়তে লাগলো তখন ও প্রচণ্ড ভয় পেয়ে গেল। এরপরে একদিন ও আয়নায় চুল আঁচড়াচ্ছে, হঠাৎ করে দেখছে যে দরজার সামনে থেকে কে একটা যেন ওকে দেখছে দাঁড়িয়ে। প্রথমে ভাবলো বাবা বা মা, তখন দরজা খোলা ছিল, বাবা বা মা কেউ একটা হবে। বেশ কিছুক্ষণ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও অতটা গ্রাহ্য না করে হঠাৎ মনে হলো যে কী হলো কেন দেখছে, ওরা পেছনে ঘুরে যে এগোতে গেছে দেখছে কেউ নেই। দুর্দার করে এগিয়ে গেছে, গিয়ে দেখছে ওর মা ঘুমোচ্ছে। যে মা ঘুমোচ্ছে, বাবার ঘরে গিয়ে দেখলো বাবা ঘরে নেই। যে কেউ নেই যখন কিছু নেই তাহলে এটা কে দেখছে, ওর খুব ভয় লাগলো। তখন ওর মাকে ঘুম থেকে তুলে সমস্ত ঘটনা বললো যে মা দেখো কয়েকদিন ধরে এরকম এরকম হচ্ছে, আমি এরকম আশেপাশে দেখতে পাচ্ছি, তারপরে দেখছি যেন কেউ দরজা থেকে দাঁড়িয়ে আমায় দেখছে, একটু আগেই ঘটেছে, আমাকে বলো কী করা যায়। তোর মা ভাবলো যে কিছু একটা গণ্ডগোল আছে। তো মা বললো যে দেখো আমরা তো এই বাড়িটা নতুন এসেছি, আমরা এখানকার সম্বন্ধে কিছু জানি না, তো তুমি এক মনে যাই বা আছে বা যাই আশেপাশে থাকুক না কেন, একবার তুমি এক মনে জিজ্ঞেস করে দেখো যে তিনি কী চাইছেন, যদি কোনো রকম তাদের আমরা অসুবিধা করে থাকি সেটা যেন আমাদেরকে জানাক, তাহলে আমরা অন্তত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কিছু ব্যবস্থা নিতে পারবো। ছেলেটা ওই রুমে নিজের রুমে ফেরত এসে ভয় ভয় চোখ বন্ধ করে মনে মনেই বলল যে এখানে আশেপাশে যাই থাকুক যেই থাকুক, আপনাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমাদের জানান, আমাকে জানান, আর যদি সত্যি আপনাদের কষ্ট হয় তাহলে আমরা আপনাদের কষ্ট দেবো না, আমাদের কোনো ইচ্ছা নেই আপনাদেরকে কোনো রকম আঘাত দেওয়ার। তো সেই তখন কিছু হলো না। সেই রাত্রে যখন ও ঘুমোলো, ঘুমানোর পরেও একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে একটা সাদা জুব্বা পরা খুব লম্বা চওড়া লোক, তার অনেক বড় দাড়ি মোচ, ওকে দেখা দিয়েছে, গিয়ে বলছে দেখো তুমি এই ঘরে বাজনা বাজাও, গান করো, চেঁচামেচি করো, আমার খুব কষ্ট হয়, এখানে আমি থাকি, তোমার যদি এগুলো করার হয় তুমি অন্য কোনো ঘরে গিয়ে করো, এই ঘরটাতে করো না। এই সমস্ত কিছু বলার পর খুব ভয় পেল, এবং স্বপ্নের মধ্যে অবশ্য উনি ওকে আশ্বাসও দিলেন যে আমি কোনো রকম ক্ষতি করতে চাই না, তোমাদের খালি একটা ব্যাপার সাবধান করে দিলাম, এটা আমার থাকার ঘর। তো ওই রুম থেকে সমস্ত জিনিস ঘুম থেকে ওঠার পর সকালে নিয়ে গিয়ে অন্য ঘরে সেট করে দিল। তারপরে অন্য ঘরেও বাজনা বাজাতো, গান করতো, কিন্তু ওই ঘরটা ফাঁকা করে দেওয়ার পর থেকে ওই ঘরেও যেত থাকতো, কোনো অসুবিধা হতো না। কিন্তু যবে থেকে ওখানে গান বাজনা করাও বন্ধ করে দিল, মোটামুটি ওর আর কোনো রকম ভয়ে কিছু দেখা এই সমস্ত ব্যাপার ঘটা বন্ধ হয়ে গেল। এরপরে তৃতীয় গল্প, এবং এটি সবথেকে ভয়ঙ্কর গল্প আজকের। এটি একটি কবরখানার গল্প। এই ঘটনাটা যে আমাকে বলেছে তার মোটামুটি একটা জায়গা নিয়ে অসুবিধা, এবং সেই জায়গায় তার দুটো ঘটনা ঘটেছে, একটা তার সাথে আর একটা তার মামার সাথে। তো একদিন তার মামা ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন, যে রাস্তায় ঘটনাটা, তো রাস্তাটা খুব ফাঁকা, মোটামুটি আশেপাশে লোকজন নেই, একপাশে কবরখানা আর এই পাশে সরু একটা রাস্তা, এবং সেই রাস্তায় কিছু শুকনো শুকনো গাছ ইত্যাদি আছে। তো মামা যখন ওই রাস্তা থেকে ফিরতেন তখন ওনার কেমন একটা গা ছমছম প্রায় লাগত। একদিন উনি রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে ফিরছেন, হঠাৎ উনি দেখতে পান যে একটা মহিলা লাল বিয়ের শাড়ি পরে দূরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এবং ওনার দিকে তাকিয়ে রয়েছে। উনি প্রথমে ভাবলেন যে না এরকম এত রাত্রে 11টা নাগাদ কোন মহিলা শাড়ি এরকম পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে, আর যদি দাঁড়িয়েও থাকে তাহলে ওনার দিকেই বা কেন দেখছে। উনি যেহেতু এই সমস্ত জিনিস একটু মানতেন, উনি বেশি তোয়াক্কা না করে বাইক নিয়ে ছুটতে থাকলেন, বাইক থামালেন না। কিছুটা দূর যাওয়ার পর মহিলার কাছে এসে উনি দেখলেন যে মহিলার চোখগুলো জ্বলছে বেড়ালের মতন, এবং তিনি মুখটা ঢাকা দিয়ে রেখেছেন এতটা, কিন্তু নিচ থেকে চোখগুলো জ্বলছে আর মুখে একরাশ হাসি। এটা দেখার পর তো উনি ওখানে থামলেন না, সোজা বাইক নিয়ে খুব জোরে ছুটতে লাগলেন, এবং পেছন থেকে সেই মহিলার চরম একটা আত্মচিৎকার শুনতে পেলেন। সেদিন স্বাভাবিকভাবে বাড়িতে গিয়ে শরীর টরীর খারাপ ইত্যাদি সমস্ত কিছু ওনার হয়েছে। এই ঘটনাটা মোটামুটি 14-15 বছর আগেকার। এরপরে যার মামার সাথে এটা ঘটেছে, যে ভাগনাটা কোনো একটা জায়গায় পার্টি করতে গিয়েছিল বন্ধুদের সাথে,
তো সেখানে পার্টি করতে করতে রাত্রির হয়ে যাচ্ছে, ও জানে ওকে ওই রাস্তা দিয়ে ফিরতে হবে। ও তখন বলেছে যে না আমি তো একটু দূরে যাব, আমার বাড়িটা অনেকটা দূরে, তো এখান থেকে ফিরতে আমার দেরি হবে, তো কাইন্ডলি আমাকে ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি চলে যাই। এবার বন্ধুরা যেমন জোর জার করে যে না 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 যেতে হবে না তোকে, আমরা তোকে বাড়ি দিয়ে আসবো, এক এক দিন এরকম রাত্রিরে লেট হয়, কিছু করার নেই, বন্ধুত্বের জন্য এটুকু করে দে। তো সমস্ত কিছু শুনে ও মোটামুটি ভাবলো ঠিক আছে, কিছুটা ভাব মানে ও আর জিনিসটাকে নিয়ে বাড়ালো না। তো যতক্ষণে রাত্রি 11টা বেজে গেছে তখন ওই বন্ধুগুলো আর ও একটা গাড়িতে বসে বেরিয়েছে। এবার সবাইকে কোথাও না কোথাও একটা পয়েন্টে ছেড়ে দেবে, তারা তো সেখান থেকে নিজেদের বাড়ি চলে যাবে। এবার যেতে যেতে রাস্তায় একটা মোড় পড়েছে, একটা রাস্তা বাঁ দিকে যায় সরু রাস্তা, একটা মেন রোডের দিকে যায় ডান দিকে। বাঁ দিকে গেলে একটা কবরখানা পড়ে সেই রাস্তাটা যেখানে ওর মামা একবার কিছু একটা দেখেছিল, এবং ডান দিকে মেন রোড। তো যেহেতু গাড়ির বেশিরভাগ লোক ডান দিকে নামবে, তো ওরা বলাবলি করছিল যে দেখ তুই এক কাজ কর, তুই এখানে নেমে যা, আমরা তো ডান দিকে যাবো, বেশিরভাগ লোকই ওদিকে যাবে, এখান থেকে তুই মোটামুটি বাড়ি হেঁটে চলে যাস, আবার তোকে যদি এখানে নামাতে যাই বাকিদেরও ঘুরতে হবে, সবার লেট হবে, রাত্রির অসুবিধা হবে। তো ওর মোটামুটি একটুখানি খারাপ লেগেছে যে এত দূর আমাকে বলে নিয়ে এলো, রাত্রিরে তোকে বাড়ি ছেড়ে দেবো, আর এখন এই সময় এরম করছে। তো ও মোটামুটি একটু গজগজ করতে করতে ঠিক আছে আমি বাড়ি চলে যাবো এসব বলে নেমে গেছে। নেমে এবার এদের গাড়িটা ছেড়ে দিয়েছে। এবার ও ভাবছে ওখান থেকে যে আমি যদি বাঁ দিক ধরে কবরখানা দিয়ে যাই শর্টকাট তো হবে, কিন্তু অন্ধকার এবং রাস্তাটা ভালো না, তার থেকে বরং ডান দিকে যাই। এবার যেই ভাবছে ডান দিক দিয়ে যাবে, হঠাৎ করে পেছনে একটা আওয়াজ শুনলো যে কিরে তুই আবার এদিক দিয়ে যাবি কেন, চল বাঁ দিক দিয়ে চ। তাকিয়ে দেখছে যে গাড়িতে যে বন্ধুবান্ধবগুলো ছিল তাদের মধ্যে একটা বন্ধুও নেমে গেছে, নেমে ওর পেছন পেছন আসছে। তখন বলছে কিরে তুই তো ওদের সাথে চলে গেলি, তুই তো বললি ওদের সাথে চলে যাবি, বাড়ি একদিন নামানো যাবে না, তুই আবার এখন নেমে গেলি। বলছে হ্যাঁ আমি জানি এখান দিয়ে তুই আবার রাস্তাপথা চিনতে পারবি না, বাড়ি পৌঁছাতে পারবি না, তুই তো আবার টেলা, তাই তোকে একটুখানি হেল্প করে বাড়ি নিয়ে যাবো, বেকার তুই এখানে এসে আটকে যাবি, ফেঁসে যাবি রাত্রিবেলা। তখন বলছে চ এগোই। এ বলছে দাঁড়া দাঁড়া বাঁ দিক না, বরং ডান দিক দিয়ে যাই, ডান দিকে মেন রোড আছে, রাস্তা বেশ আলো আছে, বাঁ দিকে তো অন্ধকার, পাশে কবরখানা। তো বলছে আরে অন্ধকার হয়েছে তো কী হয়েছে, পাশে ওইখান থেকে শর্ট হবে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো, চল চল আমি যাচ্ছি তোর সাথে। এবার ও ভাবলো যে এখান দিয়ে যাবো, কিছু দূর যেতে যেতে ও বন্ধুদের সাথে ওর সাথে গল্প করছে, গল্প করতে করতে হঠাৎ পেছন ঘুরে দেখছে বন্ধুরা নেই, এবং তাকিয়ে দেখছে আশেপাশে কবরখানাটা এসে গেছে। তখন হঠাৎ করে জিজ্ঞেস করলো আরে ওই কোথায় গেলি, কবরখানার ভেতর থেকে আওয়াজ আসছে, আরে আমি তো এখানে, ভেতরে চলে আয়, যাবি না। এবার ওর ভয় লাগতে আরম্ভ করলো, কবরখানার দরজা বন্ধ, ও আমার সাথে সাথেই আসছিল, হঠাৎ করে এর মধ্যে ও কবরখানার ভেতরে কী করে চলে গেল, দরজা বন্ধ সব কিছু এবং গেল পায়ের আওয়াজ পাওয়া গেল না। তখন ও এবার বুঝতে পারলো যে এটা যদি আমার বন্ধুই হয় তাহলে ও এরম করতো না। ও তখন কিছু না বলে গট গট করে পাঁচালি হাঁটতে লাগলো, পেছনে কবরখানা থেকে আওয়াজ আসছে কিরে বাড়ি যাবি না, তোকে তো নিয়ে যেতে এসছি চল। ও কোনো উত্তর না দিয়ে গা গা করে ছুটছে, কিছুটা গেছে, কিছুটা যাওয়ার পর অনেকটা চলে গেছে, এবার হাঁপাতে আরম্ভ করেছে। তখনও দেখছে সেই কবরখানার ভেতর থেকে আওয়াজ আসছে, আরে চলে আয় ভেতরে চলে আয়, তোর অপেক্ষা করছি, যাবি না। এটা শোনার পর ও মোটামুটি বুঝতে পারলো গায়ে জ্বরফর হতে আরম্ভ করেছে, গা ফা গরম হতে আরম্ভ করেছে, ওখানে পাঁ পাঁ করে ছুটে বাড়ি গিয়ে একেবারে অজ্ঞান। তারপরে বিভিন্ন রকম যারা জানে তন্ত্রমন্ত্র তাদেরকে দেখিয়ে দেখিয়ে ওকে ঠিক করা হলো, তারপরে সুস্থ হয়েছে, এবং সেই রাস্তা থেকে ও আর জীবনে কখনো বা ওর বাড়ির কেউ বা যায় না। আশা করি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে, আরও গল্পের জন্য যেগুলো আসতে চলেছে আগামী কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন এবং পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে ফার্দার যে কোনো গল্পের নোটিফিকেশান আপনাদের ফোনে আপনাদের কাছে ডাইরেক্টলি চলে আসে। আর আপনারা যদি আমাকে এই ধরনের কোনো ভূতের গল্প পাঠাতে চান যেগুলো আমি এখানে পড়ে শোনাবো, তার জন্য আমাকে এই ইমেল আইডিতে কাইন্ডলি মেল করে দেবেন, এবং এখানে মেল করে দিলে বা আমাকে আমার লিংক দেওয়া আছে ইমেল আইডি এবং ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইলের ডেসক্রিপশানের মধ্যে, সেই ডেসক্রিপশান থেকে আমাকে যদি আপনি মেল বা কোথাও মেসেজ করে দেন আপনার নাম সমেত ক্রেডিট দিয়ে আপনাকে আমি ওই ভূতের গল্প বা ওই অলৌকিক গল্প এই চ্যানেলে এখানে পড়ে শোনাবো। সো ভালো থাকবেন, সেফ থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে, বাই।